মুন্সিগঞ্জ জেলায় করোনায় সংক্রমণের হার কমেছে, পাশাপাশি কমেছে নমুনার সংখ্যাও। গত আগস্ট মাসের শুরুতে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে 60 থেকে 70 জন রোগী নমুনা দিলে ও বর্তমানে 1 থেকে 12 জন রোগী নমুনা দিতে আসছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি এম এম রহমান জানান, গত 24 ঘন্টায় 2 জন করোনা রোগীকে শনাক্ত করেছে জেলার স্বাস্থ্য বিভাগ। মুন্সিগঞ্জ জেলা থেকে আজ বুধবার 2 সেপ্টেম্বর সকাল পর্যন্ত মোট 14,943টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এর বিপরীতে 14,676টি নমুনার ফলাফল পাঠায় ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। এতে 3,219 জনের ফলাফলে করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,759 জন। ইতিমধ্যে জেলাটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 66 জন। বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ জানান, জেলায় করোনা সংক্রমণের মাত্রা কমে যাওয়ায় পাশাপাশি কমেছে নমুনার সংখ্যাও। সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করলে আমরা আশাবাদী জেলাটিতে দ্রুত করোনা মুক্ত হবে।